এসিওর এই পর্বে আমরা দেখব কিছু কমন ওয়ার্ডস বা কিছু কমন টার্মস যেই শব্দগুলো আমরা সচরাচর এসিওতে ব্যবহার করে থাকি এবং অ্যাজ এ বিগিনার আপনাকে এই শব্দগুলো সম্পর্কে জানতে হবে কারণ পুরো কোর্সটিতে বা আপনি যখন অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিকেল পড়বেন তখন এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হবে সো এই ওয়ার্ডগুলোর মিনিং যদি আপনি না জানেন তাহলে আপনি ইন্টারনেট থেকেও ভালো করে শিখতে পারবেন না আর আমাদের এই কোর্সগুলো দেখেও আপনার বুঝতে সমস্যা হবে সো দ্যাটস ওয়াই আমরা এমন কিছু ওয়ার্ড এমন কিছু শব্দ এক একত্রিত করেছি এবং এগুলো সম্পর্কে আপনাদেরকে আজকে বলবো যে শব্দগুলো আপনাকে জানতে হবে এবং এগুলো জানা থাকলে আপনি খুব সহজে এশিওর টার্মসগুলো বুঝতে পারবেন একদম ফার্স্টে বিগিনারদের জন্য সেটা হচ্ছে ওয়েব পেজ ওয়েব পেজ হচ্ছে ইন্টারনেটের যে কোনো পেজই একটা ওয়েব পেজ যেমন আমি আইটি বাড়ি ডট কমের একটি পেজ আছি যে দুই সালে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে কিভাবে কেরিয়ার বিল্ড করা যায় তার একটি পূর্ণ গাইডলাইন এই যে একটি পেজে আছি এটা হচ্ছে মূলত একটি ওয়েব পেজ আমি হোম পেজে যেতে পারতাম এখানে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হোম পেজ আচ্ছা হোম পেজ কাকে বলে হোম পেজ হচ্ছে একটি ওয়েবসাইটের যেটা মেইন ডোমেইন একদম সর্বপ্রথম যে পেজটা সেটাই হচ্ছে হোম পেজ যেমন আমাদের ক্ষেত্রে আইটি বাড়ি ডট কম এটা হচ্ছে আমাদের হোম পেজ এবং ভেতরে আমরা যখন কোনো একটা পেজ ওপেন করলাম এটা হচ্ছে আমাদের ইন্টারনাল পেজ বা ভেতরের যে কোনো একটা পেজ তো হোম পেজ হোক বা ভেতরের পেজ হোক যাই হোক না কেন প্রতিটা পেজই এক একটা ওয়েব পেজ সো যে কোনো একটা পেজকেই ওয়েব পেজ বলা হয়ে থাকে এক কথায় এবং এখন সেটা হোম পেজ হতে পারে এরকম একটি ল্যান্ডিং পেজ হতে পারে ল্যান্ডিং পেজ আবার কি জিনিস ল্যান্ডিং পেজ হচ্ছে এমন বিশেষ ধরনের পেজ যে পেজ থেকে কোনো একটা পার্টিকুলার কাজ সম্পন্ন করা হয় যেমন ধরেন আপনারা যারা এসিও টিউটোরিয়াল অর্ডার করেছেন তারা সেখানে এসিওর একটি ল্যান্ডিং পেজ দেখেছেন যেখান থেকে এসিও টিভিটি অর্ডার করা গেছে যেমন আবার অনেকে ওয়েব ডিজাইন শিখতে চায় ওয়েব ডিজাইন শেখার জন্য এরকম একটি ল্যান্ডিং পেজ আছে এই ল্যান্ডিং পেজে বিভিন্ন ইনফরমেশন থাকে এবং সবার শেষে এরকম অর্ডার ফর্ম থাকে যেই ফর্মগুলো আমরা ফিল আপ করে অর্ডার করতে পারি বা এখানে লিঙ্ক থাকে সেখান থেকে কি অর্ডার করতে পারি তো সেটা হতে পারে অর্ডার করার জন্য সেটা হতে পারে ইমেল কালেক্ট করার জন্য তো ল্যান্ডিং পেজ হচ্ছে স্পেসিফিক কারণ আছে এমন কোন পেজকে ল্যান্ডিং পেজ বলা হয়ে থাকে এরপরে যেটা হচ্ছে দুই নাম্বার ইউআরএল ইউআরএল লিঙ্ক লিঙ্ক এই বিষয়গুলো খুব ক্লিয়ারলি বুঝতে হবে নতুনদের মধ্যে অনেকেরই প্যাচ লাগে আচ্ছা ইউআরএল কি জিনিস ইউআরএল হচ্ছে আমরা যখন কোনো একটি ওয়েবসাইটের কোনো ওয়েব পেজে থাকি তখন ওপরে এই অ্যাড্রেস বাড়ে যেটা শো করে সেটাই হচ্ছে সেই পেজের ইউআরএল এখন আপনি যদি এই ইউআরএলটা যে কোনো লোককে দেন সে যখন তার কম্পিউটারে এই ইউআরএলটা টাইপ করবে সে তখন এই পেজে চলে আসবে এইটা হচ্ছে এক কথায় ইউআরএল এরপরে লিঙ্ক লিঙ্ক কী জিনিস লিঙ্ক হচ্ছে এই একটা পেজের সাথে আরেকটা একটা পেজে রিওয়ারল যখন বসানো থাকে যেমন আমি এখানে একটি পেজে আছি এখানে আমি একটু নিচের দিকে যাই এই যে দেখুন এই যে ছোট্ট একটি লেখা এখানে দিয়ে লেখা আছে ফ্রিল্যান্স মার্কেট এখানে একটি লিঙ্ক আছে এর ওপর মাউসের কার্জার রাখলে আপনি নিচের দিকে এই পজিশনটিতে লক্ষ্য করবেন এখানে একটি লিঙ্ক শো করতেছে এবং আমি যদি এখানে সত্যি সত্যি ক্লিক করি আমি দেখব আমি এই পেজ থেকে বের হয়ে আরেকটা পেজে আরেকটি লিঙ্কে চলে এসেছি তার মানে বোঝা যাচ্ছে যে এই পেজের সাথে আরেকটি পেজ লিঙ্ক করানো আছে এবং এইটাকে বলা হয় লিঙ্ক একটা থেকে আরেকটার পেজ এইভাবে লিঙ্কিং করানো এবং এই যে আমরা এক ক্লিক করে এক পেজ থেকে আরেক পেজে গেলাম এই যে যে ইউআরএলটা শো করলো এই ইউআরএলটাও এক অর্থে একটা লিঙ্ক এবং এই এইটাকে লিঙ্কও বলে আবার ইউআরএলও বলা হয় এবং লিঙ্কিং করানো বলতে আমরা বুঝি এরকম এক পেজে ক্লিক করবো আরেক পেজে চলে যাবে এরপরে তাহলে ব্যাকলিং কি জিনিস ব্যাকলিংক হচ্ছে ধরুন এই যে এখানে দেখুন ইয়াহু ইয়াহুর সাথে আমাদের পেজটা একটা লিঙ্ক করানো আছে আমি যদি এখানে ক্লিক করি আমাদের আইটি বাড়ি ডট কম থেকে সেটা দৌড় দিয়ে ইয়াহু ডট কমের একটি পেজে চলে গেল এখন আমি যদি আবার ব্যাকে আসি এখানে মেইন ঘটনাটা কি ঘটতেছে আমি আমাদের আইটি বাড়ি থেকে ইয়াহু ডট কমকে একটি লিঙ্ক দিয়েছি তো এর ফলে যখন আইটি বাড়ি থেকে এই ইয়াহু থেকেও ক্লিক করছে তখন ইয়াহু ডট যাচ্ছে তার মানে ইয়াহু ডট কম একটি লিঙ্ক পেয়েছে আইটি বাড়ির কাছ থেকে আইটি বাড়ি ডট কম থেকে যেহেতু একটা লিঙ্ক রেফার করা হয়েছে ইয়াহুকে সো ইয়াহু ডট কম একটি লিঙ্ক রেফারেন্স পেয়েছে আইটি বাড়ির কাছ থেকে তার মানে ইয়াহু আইটি বাড়ি থেকে একটি ব্যাক লিঙ্ক পেয়েছে এবং এটাকে বলা হয় ব্যাকলিঙ্কিং এই ক্ষেত্রে দুইটা কাজ ঘটেছে একটা কাজ হচ্ছে আমি ইয়াহুকে লিঙ্ক করেছি আমার পেজের সাথে তার মানে যখনই কেউ ইয়াহুতে ক্লিক করবে সে আমার ওয়েবসাইট থেকে বের হয়ে ইয়াহুতে চলে যাবে তার মানে এটা হচ্ছে আউটবাউন্ড বাউন্ড লিঙ্ক আমার পেজ থেকে বের হয়ে সে অন্য একটি পেজে চলে গেল। আবার যখন সে ইয়াহুতে গেল তখন কি হলো সে আইটি বাড়িতে একটি লিংকে ক্লিক করে ইয়াহুতে প্রবেশ করলো তার মানে হচ্ছে ইয়াহুর জন্য এটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক তার মানে বাইরের কোনো ওয়েবসাইট থেকে ক্লিক করে সে ইয়াহুর ভেতরে প্রবেশ করেছে সো একই ক্ষেত্রে এই একটা লিঙ্কই ইয়াহুর জন্য ইনবাউন্ড লিঙ্ক বা ব্যাকলিঙ্ক এবং আইটি বাড়ির জন্য আউটবাউন্ড লিঙ্ক যেটা সে আইটি বাড়ি থেকে ইয়াহু থেকে মানে আইটি বাড়ি থেকে ইয়াহুতে রেফারেন্স করা হয়েছে সো একই ক্ষেত্রে একটা লিঙ্ক ব্যাকলিংক হয় ব্যাক লিঙ্ক বা ইনবাউন্ড লিঙ্ক একই কথা এবং আরেকটা ক্ষেত্রে একই জিনিস একটু বিপরীতভাবে দেখলে সেটাকে আউট লিংক লিঙ্ক বলে তো যাই হোক এরপরে যেটা রয়েছে কন্টেন্ট আমরা বলেছিলাম যে সি হতে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি এখন আমরা ম্যাক্সিমাম মানুষ যারা আছে আমরা কন্টেন্ট বলতে সাধারণত টেক্সটকে বুঝি লেখাকে বুঝি কিন্তু না শুধুমাত্র টেক্সট বা লেখাই কোনো কন্টেন্ট না কন্টেন্ট বিভিন্ন ধরনের যা কিছু আছে একটি ওয়েব পেজে সব কিছুই এক একটা কন্টেন্ট সেটা হতে পারে অডিও ভিডিও ইমেজ পিডিএফ ফাইল তারপরে টেক্সট ফাইল ডকুমেন্ট যা খুশি তা সব কিছুই এক একটা কন্টেন্ট সো আমার ওয়েবসাইটটা যে কন্টেন্ট রিলেটেড হবে সেই কন্টেন্টটাকে আমাকে ডেভেলপের দিকে মনোযোগ দিতে হবে এরপরে যেটা হচ্ছে ভিজিটর বা ট্রাফিক ভিজিটর বা ট্রাফিক নিয়ে আগে বলেছি ভিজিটর হচ্ছে আপনার ওয়েবসাইটে যে প্রবেশ করে সেই একটা ভিজিটর যেমন আমি এখন বাড়ি ডট কমে প্রবেশ করেছি আমি এখন আইটি বাড়ির একজন ভিজিটর এবং আমাকেই ট্রাফিক বলা হবে এক কথায় সহজে বোঝানোর জন্য আমরা ভিজিটর বা ট্রাফিক বলে আমরা বুঝে থাকি এরপর হচ্ছে কনভারশন রেট আগেই বলা হয়েছে যে আপনার ওয়েবসাইটে কতজন লোক আসলো এবং তার মধ্যে থেকে কতজন লোক আপনার প্রোডাক্টটি কিনলো এটা হচ্ছে প্রোডাক্ট কেনা বলতে শুধু প্রোডাক্ট কেনাই না আপনার উদ্দেশ্যটা সাধন করলো আপনি যদি কিছু সেল করেন তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট কেনা আপনি যদি ইমেল কালেকশন করেন তাহলে কতগুলো ইমেল আপনার কালেক্ট হলো সেইটা হচ্ছে আপনার একটা একটা উদ্দেশ্য সাধন আবার এমন হতে পারে আপনি মেসেজ চাচ্ছেন যে আপনাকে কেউ মেসেজ করবে কমেন্ট করবে সো একটা কমেন্ট করলে সেটা একটা উদ্দেশ্য সাধন তো আপনার পেজটা আপনার ল্যান্ডিং পেজটা যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সো কতজন লোক আসলো এবং কতজন লোক আপনার সেই উদ্দেশ্যটা সাধন করলো সেই অনুপাতকেই বলা হয় কনভার্সন রেট এরপরে যেটা হচ্ছে কিউয়ার্ড এইটা নিয়েও আমরা আগে বলেছি যে আমরা যখন গুগলে সার্চ করি যে টপিকটা নিয়ে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড যেমন আমি যদি গুগল ডট কমে যাই আমি যদি এখানে লিখি এসিও বাংলা টিউটোরিয়াল ধরে নিলাম আমরা এসিওর বাংলা টিউটোরিয়াল খুঁজছি তো এই যে যখন আমরা এসিও বাংলা টিউটোরিয়াল নিয়ে সার্চ করলাম এই এসিও বাংলা টিউটোরিয়ালটা হচ্ছে আমাদের সার্চের কিওয়ার্ড ইউজাররা যা লিখে গুগলে সার্চ করে না কেন সেটাই হচ্ছে সেই কিওয়ার্ড এরপরে যেটা রয়েছে মেটা ইনফরমেশন মেটা ইনফরমেশনটা অনেক ইন্টারেস্টিং বিষয় যেমন আমরা যখন মোবাইলে ছবি তুলি সেই ছবিটার ডিটেলসে কি আপনি কখনো দেখেছেন যখনই আমরা মোবাইল দিয়ে কোনো ছবি তুলি সেই ছবিটার ডিটেলসে গিয়ে এখনই দেখবেন দেখবেন সেই ছবি রিলেটেড অনেক ইনফরমেশন সেখানে জমা করা থাকে যেমন ছবিটা কত তারিখে তোলা হয়েছে কয়টার সময় তোলা হয়েছে তারপরে ছবিটা কি মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে তোলা হয়েছে নাকি ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা হয়েছে তখন কি ফ্ল্যাশ করেছে মোবাইল নাকি ফ্ল্যাশ করে নাই তারপরে তখনকার অ্যাপারচার ফোকাস দূরত্ব এগুলো কত ছিল এগুলো এ টু জেড ইনফরমেশন স্টোর করা থাকে এবং এই ইনফরমেশনগুলো আপনি যখন ছবিটা দেখেন মোবাইলে তখন কিন্তু পান না যখন ডিটেলসে যান তখন পান তার মানে ইনফরমেশানগুলো ছবির ব্যাকএণ্ডে জমা করা থাকে এবং এই ইনফরমেশানগুলো কেন জমা করা থাকে এগুলো কিন্তু আপনার বা আমার জন্য না এগুলো মেনলি সফটওয়্যারের জন্য মোবাইলের জন্য যাতে করে যখন সফটওয়্যার এই ছবিটা দেখবে সে তো আর ছবি দেখে কিছু বুঝতে পারবে না সে এই ইনফরমেশানগুলো দেখে সেই ছবি সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবে তো ঠিক একই রকমভাবে তো আমরা যখন আমাদের কন্টেন্টগুলো অপটিমাইজ করব সেই সার্চ ইঞ্জিনকে আলাদাভাবে বলে দেয়া যায় যে আমার এই কন্টেন্টটা কী রিলেটেড যেমন আমরা মেটা টাইটেল দিতে পারি ডিসক্রিপশন দিতে পারি টাইটেল ডিসক্রিপশন দিয়ে আমরা সার্চ ইঞ্জিনগুলোকে বলে দেই এই যে যে কন্টেন্টটা তুমি দেখতে পাচ্ছ আমার পেজে এই কন্টেন্টটা এই রিলেটেড এই কন্টেন্টটার এই ডিসক্রিপশন এই রকম আলাদা একটা ইনফরমেশন আমরা গুগলকে প্রোভাইড করতে পারি এবং সেটাকেই বলা হয় মেটা ইনফরমেশন মেটা বিভিন্ন ধরনের ইনফরমেশন হয় মেটা টাইটেল হয় মেটা ডেসক্রিপশন হয় মেটা অথর ইনফরমেশন হয় মেটা ডেট হয় মেটা মানে এখানে যে কোনো কিছু যে কোনো প্রোডাক্ট রিলেটেড কিছুই মেটা মেটা হিসেবে দেওয়া যায় তবে সবচেয়ে বেশি ব্যবহৃত মেটা হচ্ছে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন এরপরে যেটা আছে সেটা হচ্ছে টাইপস অফ এসিও হোয়াইট হ্যাট এসিও গ্রে হ্যাট এসিও বা ব্ল্যাক হ্যাট এসিও এই তিন ধরনের এসিও সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে হোয়াইট হ্যাট এসিও মানে হচ্ছে ওই ধরনের অপটিমাইজেশন যে অপটিমাইজেশনগুলো বৈধ এবং সেই অপটিমাইজেশনগুলো একটি লোকের কমন সেন্স থেকে করা হয় কোনো ধরনের গুগলকে ম্যানিপুলেট করার চেষ্টা করা না যেমন আমরা সাধারণত কী চাই যে এমন যদি হয় আমরা যদি গুগলের চোখকে ফাঁকি দিয়ে এক নম্বর পজিশনে চলে আসতে পারি কোনোভাবে এমন কোনো কাজ করে তাহলে তো আমাদের জন্য লাভ বেশি বেশি লোক আমার ওয়েবসাইটে ঢুকবে প্রোডাক্ট বিক্রি হবে তাই না তো ঠিক এই কাজটা করা যাবে না কোনো অবস্থাতেই হোয়াইট হ্যাট এসিউতে হোয়াইট হ্যাট এসিউতে যে বিষয়গুলো লিগেল এবং যেই বিষয়গুলো করাতে কোনো ক্ষতি নেই সেই বিষয়গুলোই করতে হবে এবং আমাদের এই পুরো কোর্সে আমরা হোয়াইট হেড মেথড ফলো করব। এর কারণ হচ্ছে হোয়াইট হেড ম্যাথড সম্পূর্ণ সেফ এখানে আপনার পেনাল্টি খাওয়ার কোনো চান্স নেই কারণ পেনাল্টি যদি গুগল আপনাকে একবার প্রোভাইড করে তাহলে সেই পেনাল্টি রিকভার করা খুব টাফ হয়ে যায় সো হোয়াইট হেড মেথড সবসময় আমরা ফলো করব এবং এটাই রেকমেন্ডেড এরপর আরেকটি মেথড আছে সেটা হচ্ছে ব্ল্যাক হেড মেথড আমি গ্রে হ্যাটের আগে ব্ল্যাক হেড মেথডটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি ব্ল্যাক হেড ম্যাথড হচ্ছে ওই ধরনের কাজ যেই কাজগুলো করে আমরা গুগলের চোখকে ফাঁকে দিয়ে র্যাঙ্কিং আসতে পারি সাময়িক সময়ের জন্য যেমন অনেক ধরনের ব্ল্যাক হেড পদ্ধতি আছে যেমন লিঙ্ক বম্বিং যেমন আমরা জানি ব্যাকলিং হচ্ছে এসিওর জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কাজ এখন আমি বিভিন্ন সফটওয়্যার দিয়ে প্রচুর পরিমাণে ব্যাকলিং জেনারেট করলাম সেই জন্য গুগল হয়তো কিছুক্ষণের জন্য কনফিউজ হয়ে আমাকে এক নম্বর পজিশনে নিয়ে আসতে পারে আমি সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং আসতে পারি কিন্তু এই কাজটা করলে আপনি হয়তো র্যাঙ্কিং আসবেন কিন্তু বেশিক্ষণ স্টে করবেন না গুগল যখনই টের পাবে সে আপনাকে সাথে সাথে পেনাল্টি দিয়ে তার রেজাল্ট থেকে আউট করে দিবে এই কাজটা সাধারণত আমরা করব না তবে এই কাজটা অনেকে করে থাকে ইচ্ছাকৃতভাবে কারণ জানে যে কয়েকদিন পরে পেনাল্টি খাবে কিন্তু তবুও এই কাজটা করে এই কাজটা করে সাধারণত কারা যারা সিজনাল ধরেন বিশ্বকাপ ফুটবল আসতেছে এই এক দুই মাস এটার খুব এটা নিয়ে জনপ্রিয়তা থাকবে তো আমি কি করলাম টাকা খরচ করে ব্ল্যাক হেড করে গুগলের র্যাঙ্কিং আসলাম কোনো কারণ এই এক দুই মাস গুগলে প্রচুর সার্চ করবে প্রচুর প্রোডাক্ট সেল হবে এই রিলেটেড সো আমি এই এক দুই মাসের জন্য ব্ল্যাক হেড করে র্যাঙ্কিং আসলাম এক দুই মাস খুব ভালো আমার ওয়েবসাইট থেকে আর্নিং হলো তারপরে গুগল পেনাল্টি দিলে দিক আমার কোনো সমস্যা নেই এই ধরনের ব্ল্যাক হেড একসময় খুব জনপ্রিয় ছিল তবে এখন আসলে গুগল এতটাই ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে দিন দিন এবং ওরা এতটা ডেভেলপ করতেছে যে আসলে তাদেরকে বোকা বানানো খুব টাফ হয়ে যাচ্ছে তবে একদমই যে হয় না এমন না এখনও অনেকে ব্ল্যাক হেড করে আর্নিং করতেছে তবে অ্যাজ এ বিগিনার ব্ল্যাক হেড পদ্ধতিতে আমাদের জন্য না কারণ ব্ল্যাক হ্যাট করে আমরা টাকা ধরা খাওয়ার পসিবিলিটি নাইনটি নাইন পয়েন্ট নাইন সো আমরা সবসময় সেফ মেথডে থাকবো কারণ যেহেতু আমরা ইনভেস্ট করতেছি কম কম এবং আমরা চাচ্ছি যেহেতু আমাদের প্রথম প্রজেক্ট হবে আমরা চাই এটা যেন সবসময় প্রফিটের দিকেই যায় এই জন্য সবসময় হোয়াইটের দিকে থাকবো এখন হচ্ছে গ্রে হ্যাট মেথড এই গ্রে হ্যাট মেথডটা হচ্ছে হোয়াইট হ্যাটোনা আবার ব্ল্যাক না। এই দুইটার মধ্যবর্তী একটা সিচুয়েশন যেমন ধরুন লিঙ্ক কেনা আমরা বলেছি না ব্যাকলিংক ব্যাক কিন্তু কিনতে পাওয়া যায় কিন্তু গুগল কিন্তু কখনোই এটা চায় না আপনি লিঙ্ক কেনেন এখন দেখা গেল আপনি পঞ্চাশটা ব্যাকলিংক নর্মালি জেনারেট করলেন আর পঞ্চাশটা সে পঁচিশটা ব্যাকলিঙ্ক কিনে নিলেন তাহলে দেখেন আপনার হোয়াইট হ্যাটার কাজও হলো আবার মানে ব্ল্যাক হ্যাটার কাজও হলো কিন্তু কম সেই ক্ষেত্রে দুইটা মিক্স আপ হয়ে এটা একটা গ্রে হ্যাট এসিও হয়ে গেল এই জাতীয় এসিও যারা করেন তারা সবসময় একটা আতঙ্কে থাকেন যে কখন জেনি গুগল ধরা দেখে ফেলে এবং পেনাল্টি দেয় রাত্রেবেলা ঘুম হবে না ঠিকমতো এই জাতীয় এসিউ করলে তো সবসময় আমরা আপনাকে রেকমেন্ড করব যাতে করে আপনার রাতের ঘুম ঠিকমতো হয় কারণ আপনি যে টাকাগুলো ইনভেস্ট করতেছেন এসিওর পেছনে বা আপনি যে ক্লায়েন্টের কাজ করছেন তার ওয়েবসাইটটা যদি হঠাৎ করে পেনাল্টি খায় তাহলে আপনার পুরো কেরিয়ার মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে পুরো ইনভেস্টমেন্ট মুহূর্তের মধ্যে খতম হয়ে যেতে পারে দ্যাটস ওয়াই আমরা অলওয়েজ হোয়াইট হ্যাট মেথডে থাকবো যেটা হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং এই মেথডে আমাদের রাত্রে আমি আরামসে ঘুমাতে পারবো অ্যাটলিস্ট এইটা শিওর থাকতে পারবো যে গুগল আমাকে পেনাল্টি দিচ্ছে না কারণ আমি কোনো রুলস ব্রেক করি নাই এই হচ্ছে মূলত এসিওর কমন টার্মস তবে সবশেষে আরেকটি কথা বলে দিচ্ছি এসিও কখনোই গ্যারান্টিড কোনো উপায় না আমরা মনে করে থাকি যে এসিওতে যখন আমরা কাজ করবো সেটার সাথে সাথে গ্যারান্টিড হান্ড্রেড পারসেন্ট এটা হবেই হবে এটা কোনোভাবেই বলা যায় না কারণ গুগল আমাদের কারো পার্সোনাল প্রপার্টি না গুগল হচ্ছে সম্পূর্ণ আলাদা একটি প্রতিষ্ঠান এবং অনেক বড় একটি প্রতিষ্ঠান তারা সবসময় চায় আমরা যেন এসিও করি নর্মাল ওয়েতে যেটা রেগুলার ওয়ে এবং যেখানে কোনো ধরনের গুগলকে ম্যানিপুলেট করার কোনো চিন্তা ভাবনা থাকবে না এমন একটা উপায় কিন্তু আমরা এসিও কোর্সটা শিখছিই মূলত গুগলে যাতে র্যাঙ্কিং করা যায় সেই উদ্দেশ্য নিয়ে সো দ্যাটস ওয়াই আমরা কখনোই বা আমরা তো ভালো কথা পৃথিবীর কোনো এসিও অপটিমাইজার গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে এইটা করলে র্যাঙ্কিং আসবেই আসবে এবং তুমি সারা জীবন র্যাঙ্কিংয়ে থাকবাই থাকবা এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না যদি কেউ বলে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন ওই লোক ভন্ড কারণ কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড না কারণ যেহেতু গুগল আমার প্রপার্টি না আমি গুগলের মালিক না আমি কিভাবে বুঝবো যে গুগল আজকে এটা রাখতেছে কালকে এটা রাখবে না কালকে এটা বাদ দিয়ে নতুন আর একটা জিনিস এখানে ইমপ্লিমেন্ট করবে সো এটা আমি ভবিষ্যৎ সম্পর্কে আমি কিভাবে বলতে পারি গুগল কখন কি করবে না করবে সো দ্যাটস ওয়াই এটা কখনোই গ্যারান্টিড না তবে আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন কাজ করে রেজাল্ট আসে সেগুলো আপনাদেরকে দেখানো হবে বিভিন্ন বিষয় দিয়ে রেজাল্টে আনা যায় অনেকে প্রফিট করতেছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। কিন্তু তার মানে এইটা ভেবে বসে থাকবেন না যে এটা করলে হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে তবে ইনশাল্লাহ ম্যাক্সিমাম চান্স আছে হওয়ার কারণ যেহেতু আরেকজনের হয়েছে আপনারও হবে এইখানে ওইরকমভাবে না হওয়ার মতো কিছুই নাই যদি আপনি ঠিকঠাক মতো ফলো করতে পারেন এবং এসিও একবার করে শেষ করা যাবে না এসিও আপনি বারবার বারবার করে যেতে হবে কারণ আমি আগেই বলেছি এসিও হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ এবং মার্কেটিং কি কখনো শেষ হয় কোনো প্রোডাক্টের মার্কেটিং কি কখনো শেষ হবে না প্রোডাক্ট যতদিন থাকবে আপনার কোম্পানি যতদিন থাকবে মার্কেটিংও ততদিন থাকবে সো দ্যাটস ওয়াই এসিও ততদিন আপনাকে করে যেতে হবে এই বিষয়গুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যখন আমরা মেইন কোর্সের ভিতরে যাব এখন আমরা বেসিক বিষয়গুলো বুঝতেছি জাস্ট কথা শুনতেছি আমরা কোনো প্র্যাকটিক্যাল কাজ দেখতেছি না খুব শীঘ্রই আমরা প্র্যাকটিক্যাল কাজে চলে যাব তো আজকের পর্ব এই পর্যন্ত আগামী পর্বের আমন্ত্রণ রইল ভালো থাকবেন আল্লাহ হাফিজ